করোনা পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন সুরসংগম ক্লাব। করোনা আবহে জেলা জুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। আজ সেই মহতি কাজে এগিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের কুলবেড়া সুরসংগম ক্লাব। তমলুকে জেলা গভর্নমেন্ট ব্লাড ব্যাংক এবং কলকাতা লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় 200 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি, পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি দেবব্রত দাস, পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি, অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগরওয়াল, জেলা পূর্ত কর্মধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুরসংগম ক্লাবের সভাপতি অয়ন কুমার সামন্ত জানান, করোনা পরিস্থিতি আমরা মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী থেকে 2টো অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছি। প্রতি বছরের মতো আজ বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজ রক্তদাতাদের চারা গাছ তুলে দিয়েছি। সকল রক্তদাতাদের এই মহতি রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকের এই নিমতৌড়ি তমলুক 1 নম্বর ব্লকে নিমতৌড়িতে কুলবেড়িয়া সুরসংগম ক্লাব এর আজকের এই কঠিন পরিস্থিতি ঠিক এই সময় তারা একটা রক্তদান শিবির এবং বৃক্ষ দানের একটা গাছ বিতরণ করবার অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানে আমরা এসেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে ওদেরকে ধন্যবাদ জানাতে এবং রক্তদাতাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহিত করতে এবং এই ক্লাবের কাজকর্ম যাতে আরও বেশি করে মানুষের মধ্যে মানুষের সঙ্গে থেকে এই স্বেচ্ছাসেবী সংগঠন যাতে বেশি করে কাজকর্ম করে তার জন্য আজকের এই সুসংগম ক্লাবে আজকের এই অনুষ্ঠানে আমি এসেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে। জেলা শাসক মহাশয় ছিল, জেলা পরিষদের সভাধিপতি ছিল, আর আমাদের এখানে লোকাল পঞ্চায়েত সমিতি ছিল, সবাই ছিলেন, ক্লাবের সবাই ছিলেন। আমরা সবাই মিলে এই সুসংগম ক্লাবের এই অনুষ্ঠানে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে উৎসাহিত করতে, তাদেরকে ধন্যবাদ জানাতে, শুভেচ্ছা জানাতে আজকে এই অনুষ্ঠানে আমি এসেছি। আপনার নাম? আমার নাম অখিল গিরি, রাজ্য সরকারের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। আপনারা জানেন তারা এই ধরনের একটা মহৎ কাজে তারা ব্রতী হয়েছে। আপনারা জানেন যে এক মানে এক কেজি রক্ত একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে। সুতরাং আজকে কোভিড প্রেক্ষাপটে তাদের যে মহান উৎসব সত্যি আজকে আমরা না এসে থাকতে পারি। আজকে দেখুন মানে একটা ব্যবসার মধ্যে আমাদের কারণে কারণ আমরা এই সকল প্রাপ্ত উৎসাহ দিয়ে তারা এই ধরনের কাজে তারা একটা নিষ্ঠা উত্থাপন করতে পারে, সবাইকে নিয়ে সমাজকে আরো ভালো করে করতে পারে। ফলে এই ক্লাবের কামনা করি সবাই ভালো করে থাকে। আজকে আমাদের প্রতি বছরের মতো, এটা নতুন নয়, প্রতি বছরের মতো আমাদের কুলবেড়িয়া সুরসংগম ক্লাব বছরের প্রায় প্রতিটি মাসে কোনো না কোনো একটা সমাজ কল্যাণমূলক আয়োজনে যুক্ত থাকে। তো আমরা আমাদের যিনারা অতিথিবর্গ এসেছিলেন, আমাদের মৎস্যমন্ত্রী মহাশয় এসেছিলেন, সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যিনি জেলা শাসক রয়েছেন ওনারা এসেছিলেন, আরও অতিথিবর্গ এসেছিলেন। ওনাদের অনুপ্রেরণায় আমাদের সমস্ত সদস্যদের সহযোগিতায় আমরা আজকে একটা মহতি অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে রক্তদাতার সংখ্যা প্রায় 200। এই রক্তদান করে আমরা মানুষের পাশের পাশে থাকতে চেয়েছি। এই রক্তদানের মধ্য দিয়ে যাতে মানুষ সাহায্য পায়, আমাদের অ্যাম্বুলেন্স রয়েছে, 2টো অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্স আমাদের এলাকার সমস্ত রুগীকে আমরা চিকিৎসার জন্য সাহায্য করতে পেরেছি।
কিছুদিন আগে আমরা স্যানিটাইজার থেকে মাস্ক থেকে শুরু করে আমরা আপনার বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আজকে চারা গাছ বিতরণের মধ্য দিয়েও আমরা অনেক প্রাণ বাঁচানোর চেষ্টা করি। আমাদের এই চেষ্টা এবং সকল মানুষের আশীর্বাদ আপনাদেরও ধন্যবাদ জানাই। আপনারা যারা সাংবাদিক আছেন আমাদের জেলার আপনারাও গর্ব। আপনাদের প্রচারের মধ্য দিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সমস্ত ক্লাব যাতে সরকারের পাশে থাকতে পারে, এই ধরনের মহতী অনুষ্ঠান করতে পারে, এটা আমি আবেদন করব। আপনার নাম? আমার নাম অয়ন কুমার সামন্ত, সুরসঙ্গম ক্লাবের সভাপতি।